একটি ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা তার প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। আমার বয়স 18 এর কিছু বেশি, আমি 5 বছর ধরে হস্তমৈথুন করে আসছি। এখন যদি আমি হস্তমৈথুন ছেড়ে দিই তাহলে কি ভবিষ্যতে বাবা না হওয়ার সম্ভাবনা থাকবে? আমরা প্রথমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই, তারপর আমরা প্রশ্নটি নিয়ে আলোচনা করব, তাহলে বুঝতে পারব। দীর্ঘদিন এই অভ্যাসে যারা অভ্যস্ত তাদের বিপদ অনিবার্য, তাদের ভবিষ্যৎ অন্ধকার। হস্তমৈথুনের ফলে শরীর থেকে স্পার্ম বেরিয়ে যায়, যাওয়ার পরপরই শরীরে টেস্টোস্টেরন হরমোনের অনেকটা মাত্রা কমে যায়। এই হরমোনই হজম ও পেশির জোর বাড়াতে সাহায্য করে। ঘন ঘন হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরনের ওপর প্রভাব পড়ে, ফলে হজম ক্ষমতা কমে যায়, পেশি দুর্বল হয়ে যায়, শরীরে সবসময় জিমজিম ভাব থাকে। খুব ছোট বয়স থেকে হস্তমৈথুনের অভ্যাস তৈরি হলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম তৈরি হতে থাকে। এই হরমোন শরীরে কম থাকলে স্পার্ম অর্থাৎ বীর্য কম তৈরি হতে থাকে। বেশি হস্তমৈথুনের ফলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোনোভাবেই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আপনার শরীর সাড়া দিতে পারবে না। আপনি কি জানেন একবার বীর্যপাতে আপনার শরীর থেকে কত পরিমাণ বীর্য বের হয়ে যায়? 2,70,16,409 শুক্রকিট বের হয়ে আসে প্রতিবার বীর্যের সাথে। এক একবারের স্থলনে শুক্রাণুর সংখ্যা 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত হতে পারে। বীর্যে শতকরা 20% শুক্রাণু জীবিত না হলে সে পুরুষ বন্দা, অর্থাৎ সে পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হবে। বিশেষ করে পুরুষের ক্রমবর্ধমান বন্ধাত্বের অন্যতম কারণ আমাদের রোজকার হস্তমৈথুনের মতো বদ অভ্যাসগুলোর। এর ফলে শুক্রাণুর পরিমাণ কমার সঙ্গে সঙ্গে তার গুণগত মানও খারাপ হচ্ছে। সাধারণত প্রতি সিসি সিমেনে 80 থেকে 120 মিলিয়ন গতিশীল স্পার্ম থাকলে পুরুষদের বাবা হতে কোনো অসুবিধা হয় না। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বীর্যে শুক্রাণুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। এই সমস্যা বিশ্বের প্রায় প্রতিটি উন্নত দেশেরই। সাধারণত প্রতি সিসি সিমেনে 20 মিলিয়ন অর্থাৎ 2 কোটি বা ও তার কিছুটা কম স্পার্ম থাকলেও পুরুষদের বাবা হতে কোনো অসুবিধা হবার কথা নয়। তবে শুক্রাণুর সংখ্যা কমতে কমতে 10 মিলিয়ন থেকেও কম হয়ে গেলে তখন সমস্যা হয়ে দাঁড়ায়। পুরুষাঙ্গ থেকে বীর্য নির্গত হওয়ার গড়পরতা বেগ গতি ঘন্টায় 48 কিলোমিটার, কিন্তু এটা নারীর যোনিতে প্রবেশের পর গতি হ্রাস পায়। মাত্র 6 ইঞ্চি দৈর্ঘ্যের যৌনী নালী অতিক্রম করতে শুক্রাণুগুলোর 5 মিনিট সময় লাগে এবং নারীর ডিম্বাণু খুঁজে পেতে 72 ঘন্টার মতো সময় লাগে। শুরুতেই বলে রাখি, বীর্য শুধুমাত্র পুরুষের প্রজননতন্ত্র থেকে নির্গত হয়, নারীর বীর্য বলে কোনো কিছু নেই। নারীর কখনো বীর্য নির্গত হয় না। তবে যেহেতু নারীর যৌনাঙ্গ এবং মূত্রথলি খুব কাছাকাছি অবস্থিত, তাই মিলনকালে মূত্রথলিতে যথেষ্ট চাপ পড়ে, ফলে মিলনে পূর্ণতৃপ্তিতে শেষের দিকে সামান্য পরিমাণ প্রস্রাব বেরিয়ে যেতে পারে, যাকে পুরুষ নারী অজ্ঞতাবশত বীর্য বলে ধরে নেন। আসলে বীর্য কি? বীর্য হলো অস্বচ্ছ সাদা রঙের তরল যা বীর্যস্থলনের সময় পুরলিঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত মূত্রনালীর মাধ্যমে শরীর থেকে বাইরে নির্গত হয়। বীর্যের বেশি অংশ যৌন অনুভূতির সময় পুরুষ প্রজননতন্ত্রের নিঃসরণ হতে সৃষ্ট। 65% বীর্য তরল ধাতুগত গুটিকা সেমিনাল ভেসিকেলস দ্বারা উৎপাদিত, 30% থেকে 35% মূত্রথলির গ্রীবা সংলগ্ন গ্রন্থিবিশেষ থেকে সরবরাহকৃত, 5% শুক্রাশয় এবং অন্ডকোষের এপিডিডাইমাস নামক অংশ হতে। বীর্য যেসব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত তা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ফ্রি অ্যামিনো অ্যাসিড, ফ্র্যাক্টোজ, এনজাইম, ফসফোরিলকোলিন, প্রস্টাগ্লিডিন, পটাশিয়াম এবং জিঙ্ক। এখন আসি বাইটির প্রশ্নের উত্তর নিয়ে। বাইটির প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি বাবা হতে পারবেন, তবে যদি আপনি সত্যই হস্তমৈথুনের মতো এই জঘন্য পাপ ছেড়ে দেন তাহলে আপনি অবশ্যই ভালো হবেন। আর যদি আপনি এই বদ অভ্যাসে ব্যস্ত থাকেন তাহলে আপনার বাবা হতে বাধা সৃষ্টি করতে পারে, তাই আমরা আপনাকে জানিয়ে দিলাম, বাকিটা আপনার হাতে। এছাড়াও নিয়মিত হস্তমৈথুনের ফলে আপনার চিন্তায় প্রভাব পড়বে, দিন রাত শরীর নিয়ে চিন্তার ফলে কাজে মন বসবে না, শরীর চর্চায় মন দিন। আর যদি কোনোভাবে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েন তাহলে খুব তাড়াতাড়ি এই বদ অভ্যাস দূর করুন, না হলে শুধু সেক্স লাইফ নয় বাচ্চা জন্ম দিতে সমস্যায় পড়বেন। পুরুষদের বন্ধাত্বের অন্যতম কারণ হচ্ছে শুক্রাণুর সংখ্যা ও মান কমে যাওয়া। গবেষণায় দেখা গেছে খুব সাধারণ কিছু অভ্যাস থেকে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার বিভিন্ন কারণ আমাদের চারপাশে রয়েছে,
পুরুষদের কিছু অভ্যাস তাদের যৌন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রাণুর গুণগত মান না থাকায় অনেক দম্পতিরা সমস্যার সম্মুখীন হয়। খুব সাধারণ কিছু অস্বাস্থ্যকর দৈনন্দিন অভ্যাস এখানে তুলে ধরা হলো। এক নম্বরে কোমল পানীয় পানের অভ্যাস। কোমল পানীয় এবং খুব ঠান্ডা পানীয় পছন্দ করেন তাহলে শুক্রাণুর গতিশীলতা প্রভাবিত হতে পারে। দিনে এক বোতল কার্বোনেটেড পানীয় পান করলেও শুক্রাণুর গতিশীলতা কমিয়ে দিতে পারে। তেমনি অত্যাধিক বিয়ার পান করলেও শুক্রাণু দুর্বল হয়ে পড়তে পারে, কারণ কার্বোনেটেড পানিতে অতিরিক্ত চিনি থাকে যা শরীরের ইনসুলিন তৈরিতে বাধা সৃষ্টি করে এবং শুক্রাণুর গতিশীলতা কমিয়ে দেয়। দুই নম্বরে পকেটে ফোন রাখা। ফোনটি হারিয়ে যাওয়ার ভয়ে হয়তো প্যান্টের সামনের পকেটে রাখা নিরাপদ মনে করছেন, কিন্তু এটিও শুক্রাণুর জন্য সম্ভাব্য ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে স্মার্টফোন থেকে যে বিকরণ বের হয় তা পুরুষদের প্রজনন নষ্ট করতে শতকরা 9% ভূমিকা রাখে। তিন নম্বরে কোলের ওপর ল্যাপটপ রাখা। ল্যাপটপ কোলে রেখে ব্যবহার করতে হয়তো বেশি সুবিধাজনক লাগে, কিন্তু এই অভ্যাসের কারণে যে বাবা হয়ে একটি শিশু কোলে নেওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় তা ল্যাপটপের মৌলিক কিছু উপাদান শুক্রাণু হত্যা করতে পারে। যন্ত্রটি ঠান্ডা থাকাও প্রয়োজন, যা অবশ্যই শরীরের বাইরে রেখে, কারণ যখন ল্যাপটপটি কোলের ওপর রাখা হয় এর গরম শরীরের সংস্পর্শে আসে, ফলস্বরূপ শুক্রাণু মরে যেতে পারে। চার নম্বরে তীব্র গরম পানি ব্যবহার। সারাদিনের কাজ শেষে একটি দীর্ঘ উষ্ণ গোছল অবশ্যই কাম্য, তবে বাষ্পীয় গরম গোছলে যেন তীব্র তাপমাত্রা না হয়, তাহলে শুক্রাণু ক্ষতি হতে পারে। পাঁচ নম্বরে কম ঘুমানো। কম ঘুমালে শরীরের সব ধরনের সমস্যা হতে পারে। মন ও শরীরের সঠিক মাত্রায় বিশ্রাম হলেই শুক্রাণু হবে স্বাস্থ্যবান। কার্যকরী ও সক্রিয় শুক্রাণুর জন্য পরিপূর্ণ ঘুমের প্রয়োজন, সেক্ষেত্রে একজন পুরুষের ন্যূনতম 7-8 ঘন্টা ঘুমাতে হবে। ছয় নম্বরে স্লিম ফিট জিন্স। টাইট ফিট জিন্স হয়তো পুরুষদের আকর্ষণীয় লাগে দেখতে, কিন্তু জিন্সও শুক্রাণুর সংখ্যা পরিমাণ হ্রাস করতে পারে। আর হ্যাঁ, এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর একটু কষ্ট করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আর কোন ধরনের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানান।